করোনায় দেশে গেল ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণ গেল ৮১৬২ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন সহ ১৪৯৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট শনাক্ত হল ৫৩৬৫৪৫ জনের। একদিনে ৫৭৮ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৪৮১৩০৬ জন।